মোবাইলে মেসেজ অ্যাপের মাধ্যমে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ নতুন কিছু নয়। এবার তা নিয়ে স্পষ্ট প্রমাণ পাওয়ায় পাক সন্ত্রাসবাদীরা অহরহ ব্যবহার করে এমন 14টি মোবাইল মেসেজিং অ্যাপ ব্লক করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এই অ্যাপগুলির মাধ্যমেই পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা তথ্য আদান প্রদান করত বলে জানাচ্ছে ভারত সরকার। এই নিষিদ্ধ হয়ে যাওয়া অ্যাপগুলি হল ক্রিপভাইজার, এনিগমা, সেফ সুইস, উইকারমি, মিডিয়া ফায়ার, ব্রায়ার, বিচ্যাট, ন্যান্ডবক্স, কোনিয়ন, আইএমও, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি এবং থ্রিমা।